বিলাসীপাড়াত সুলতান রাজ আরক্ষীকো কেরেপ নকরে সুলতানে সুলতানের ভয়ত রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানক অভিযোগ দিবলগা হয়েছে বিলাসীপাড়ার আরক্ষী দম্পতিয়ে। 1996ত মই মাটি কিনিছোঁ, মাটি কিনার পিছত তেতিয়ার পরে মই করি খাই আছো। ইয়াতে হয়তো বেলেগ পাট্টাদার আছে, তেওঁলোকৰ মাটি তেওঁলোকৰ আছে, তেওঁ যিমানখিনি আছে আছে। তারপর মোর মাজর মাটি এডোখর বেলেগে দখল করে আসিল, সেইটো মই আদালতত লড়িছিলো। আদালতত লড়ার পিছত আদালতে মোক ন্যায় বিচার দিয়ে মাটিখিনি মোক খালি করে দিছে। ইয়াৰে ভূমাফিয়া, তার ইয়াত কোনো মাটির লগত তার কোনো সম্পর্ক নাই। তার নাম হল সুলতান আলী আহমেদ, এল পি স্কুলের কিবা মাস্টার বলে মই নাজানো, কিন্তু মাটির দালাল বলে সবে জানে। আর সাদ্দাম হোসেন, এই দুজনে আহি আর ইউনুস আলী আর বা এই স্থানীয় মানুষ কিছু আহি ইহতর লগত লৈ আহি আমার মিস্ত্রিখিন গালি হাত পারি মারপিট করে কামটো করিব দিয়া নাই, আজিলৈকেও দিয়া নাই। পেশাত সরকারি স্কুলের শিক্ষক সুলতান আলী, কিন্তু ধুবুরীর বিলাসীপাড়াত মাটির দালাল হিসাবে বিখ্যাত সুলতান। মাটির দালালের বিরুদ্ধে হুঙ্কার দিয়া মুখ্যমন্ত্রীকো কেরেপ নকরে সুলতান আলিয়ে। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পিছতো সুলতান আলিয়ে দখল করা দুঃসাহস করেছে বিলাসীপাড়ার এগারী আরক্ষীর লোকর ভূমি। বিলাসীপাড়ার আনন্দ নগরত থাকা 38 নম্বর ডাগর 166 নম্বর পট্টার ভূমি দখল করে আরক্ষী দম্পতিক প্রাণী মরার ভাবুকি দিছে সুলতান আলিয়ে। এজন আরক্ষীর লোকর মাটি দখল করে আরক্ষীক হত্যা করার ভাবুকি দিয়া সুলতানের বিরুদ্ধে ব্যবস্থা লবলৈ অভিযোগ দিবলগা হয়েছে আরক্ষী সঞ্চালক প্রধানক। মেয়া মেরা মাটি কা বাউন্ডারি ওয়াল দেনে যাতি হতো উসতে মুঝে মারপিট করতা হ্যায়। দালাল ভূমাফিয়া সুলতান, সাদ্দাম, ইউনুস আলী, শহীদুর রহমান, উসকা বাদ আশান আলী, আব্দুর রহিম, জৈনুদ্দিন, ফয়জুদ্দিন, মঞ্জুর আলী। প্রাণর ভয়ত ভুক্তভোগী আরক্ষী দম্পতিয়ে কাখ চাপিবলগিয়া হয়েছে আদালতর। বিলাসীপাড়ার সরকারি স্কুলের শিক্ষক সুলতান আলিয়ে মাটি দখল করে আরক্ষীর লোকক হত্যা করার ভাবুকি দিয়া ঘটনায় তোলপাড় লগাইছে বিলাসীপাড়া। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। বিলাসীপাড়াত সুলতান রাজ, আরক্ষীকো কেরেপ নকরে সুলতানে। সুলতানের ভয়ত রাজ্যের আরক্ষী সঞ্চালক প্রধানক অভিযোগ দিবলগা হয়েছে বিলাসীপাড়ার আরক্ষী দম্পতিয়ে। 1996ত মই মাটি কিনিছোঁ, মাটি কিনার পিছত তেতিয়ার পরে মই করি খাই আছো। ইয়াতে হয়তো বেলেগ পাট্টাদার আছে, তেওঁলোকৰ মাটি তেওঁলোকৰ আছে, তেওঁ যিমানখিনি আছে আছে। তারপর মোর মাজর মাটি এডোখর বেলেগে দখল করে আসিল, সেইটো মই আদালতত লড়িছিলো। আদালতত লড়ার পিছত আদালতে মোক ন্যায় বিচার দিয়ে মাটিখিনি মোক খালি করে দিছে। ইয়াৰে ভূমাফিয়া, তার ইয়াত কোনো মাটির লগত তার কোনো সম্পর্ক নাই। তার নাম হল সুলতান আলী আহমেদ, এল পি স্কুলের কিবা মাস্টার বলে মই নাজানো, কিন্তু মাটির দালাল বলে সবে জানে। আর সাদ্দাম হোসেন, এই দুজনে আহি আর ইউনুস আলী আর বা এই স্থানীয় মানুষ কিছু আহি ইহতর লগত লৈ আহি আমার মিস্ত্রিখিন গালি হাত পারি মারপিট করে কামটো করিব দিয়া নাই, আজিলৈকেও দিয়া নাই। পেশাত সরকারি স্কুলের শিক্ষক সুলতান আলী, কিন্তু ধুবুরীর বিলাসীপাড়াত মাটির দালাল হিসাবে বিখ্যাত সুলতান। মাটির দালালের বিরুদ্ধে হুঙ্কার দিয়া মুখ্যমন্ত্রীকো কেরেপ নকরে সুলতান আলিয়ে। মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশের পিছতো সুলতান আলিয়ে দখল করা দুঃসাহস করেছে বিলাসীপাড়ার এগারী আরক্ষীর লোকর ভূমি। বিলাসীপাড়ার আনন্দ নগরত থাকা 38 নম্বর ডাগর 166 নম্বর পট্টার ভূমি দখল করে আরক্ষী দম্পতিক প্রাণী মরার ভাবুকি দিছে সুলতান আলিয়ে। এজন আরক্ষীর লোকর মাটি দখল করে আরক্ষীক হত্যা করার ভাবুকি দিয়া সুলতানের বিরুদ্ধে ব্যবস্থা লবলৈ অভিযোগ দিবলগা হয়েছে আরক্ষী সঞ্চালক প্রধানক। মেয়া মেরা মাটি কা বাউন্ডারি ওয়াল দেনে যাতি হতো উসতে মুঝে মারপিট করতা হ্যায়। দালাল ভূমাফিয়া সুলতান, সাদ্দাম, ইউনুস আলী, শহীদুর রহমান, উসকা বাদ আশান আলী, আব্দুর রহিম, জৈনুদ্দিন, ফয়জুদ্দিন, মঞ্জুর আলী। প্রাণর ভয়ত ভুক্তভোগী আরক্ষী দম্পতিয়ে কাখ চাপিবলগিয়া হয়েছে আদালতর।
বিলাসীপাড়া সরকারি স্কুলের শিক্ষক সুলতান আলিয়ে মাটি দখল করে আরক্ষীর লোকক হত্যা করার ভাবুকি দিয়া ঘটনায় তোলপার লগাইছে বিলাসীপাড়া। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।